ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে লালমোহন বাজার অংশ পরিদর্শন করেছেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। দুই বছর আগে ভোলা সড়ক ও জনপদ বিভাগের আওতায় সড়কটির উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হলেও লালমোহন অংশের 10.5 কিলোমিটার সড়ক MM বিল্ডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে বন্ধ রয়েছে কাজ। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে উন্নয়ন কাজের পরিদর্শনে আসেন স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের দ্রুত সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ এ সড়কের কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। এ সময় বদরপুর ইউপি চেয়ারম্যান আসাদ উল্লাহ মেলকার, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ও পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ সাইফুল কবির সহ অনেকে উপস্থিত ছিলেন। আশা করি আমরা খুব দ্রুতই আমাদের এই ওয়েদারটা একটু ভালো হলেই ঠিকাদার কাজ শুরু করবে, এটাই এবং আমাদের এই জনদুর্ভোগ থেকে আমরা লালমোহনবাসী ইনশাআল্লাহ মুক্তি পাবো।